আমাদের একটা বক্তব্য যে রোড যখন হয়, জিটিও ড্রেনেজ হয়েছে, সার্ভে হয়েছিল, কম দিয়ে কী হবে না হবে নাকি স্যার? হ্যাঁ, এখন ওনারা যে ইস্যু তুলছেন সেটা বলছেন ONGC অ্যান্ড NH, কেস চলছে, গ্যাস পাইপলাইন গেছে, দ্যাট দ্য ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেশন। ওনারা সলভ করবেন, আমাদের বাচ্চারা যেন সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছায় সেফলি, তার জন্য যা যা করণীয় NHকে করতে হবে, আমরা NHকে চিনি। কিন্তু এই সার্ভিস বেহাল রাস্তা দিয়ে কীভাবে বাচ্চারা পারাপার করবে? বা প্রায় দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে স্যার, আমরা পার্সোনালি ইট পাথর দিয়ে কোনো মতে মেরামত করছি। এখন ওনারা এসছেন, আমরা অন্য কোনোভাবে কী করা যায় না করা যায় দেখছি, তো দেখা যাক কী হয় ওনাদের। স্যার, স্থানীয় কাউন্সিলরকে আপনি জানিয়েছেন? আমরা সকলকেই জানিয়েছি, কাউন্সিলর যারা যারা পদে আছেন বা পোস্টে আছেন, ঠিক আছে, সবকে স্টেপ নিয়েছিলেন, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যা স্টেপ নিয়েছেন। স্যার, NH এর সঙ্গে কি কথা আগে কথা হয়েছে? কোনো অ্যাকশন হয়নি স্যার। স্যার, বিগত 10 বছর ধরে আমরা ফেস করছি, বিগত 10 বছর কত ছেলে মেয়ে পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। স্যার, আগের দিনে একটা ডেলিভারি পেশেন্ট গাড়ি আটকিয়েছিল, ওনারা মধ্যে খান রোডটাকে 5 ফুট গর্তরে কেটে বেরিয়ে চলে গেছেন রাত্রেবেলায়। কোনো মতে গাড়িটাকে বার করেছি, কী প্রবলেম হয়েছিল স্যার, গ্রামের লোকরা, স্কুলের ছেলেমেয়েরা ভীষণ অসুবিধার মধ্যে আছে স্যার। সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা হলে যখন এই ন্যাশনাল হাইওয়েটা হয় তখন আমরা প্রথমে বলেছিলাম যে ফুটব্রিজটা চানা মোড়ে করার জন্য আমরা রোড ব্লক করেছিলাম, গ্রামের মানুষ, এলাকার যারা ব্যবসায়ী, তারা স্কুল যারা আছে তারা সবাইকে নিয়ে রোড ব্লকও করেছিলাম। কিন্তু প্রশাসন বললো যে না, আমাদেরকে এটা দিল্লির প্ল্যান, এটা আমরা এখানে কোনো চেঞ্জ করতে পারবো না। ওই ফুটব্রিজটা করে দিল এমন জায়গাতে যার মানুষের কোনো কাজে লাগছে না, মানুষের ক্ষতি হচ্ছে। এবং এই যে রাস্তা, এই রাস্তাটা মানে আমরা চিঠি চাপাটিও তখন অনেক করেছি, অনেক চিঠি চাপাটি করা হয়েছে, সবাইকে চিঠি চাপাটি করা হয়েছে, তারপরে কোথাও হলো তখন কোনো কর্ণপাত হয়নি। এখন যে রোডটা অবস্থা তাদের চলাফেরা জায়গা নেই, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কারো কাছে 200, কারো কাছে 500, কারো কাছে 2000, কারো কাছে 5000 নিয়ে রোডটাকে আমরা বোল্ডার ফোল্ডার রেখে আমরা চালু রেখেছি। NHS এখন বলছে যে আমাদের জলটা পার করতে আমাদেরকে ড্রেন করতে দেবে, আমরা ড্রেনটা পার করুন, আপনার যেখানে জলটা নিয়ে যান, রাস্তার উপরে জলটা যেমন না যায়, ড্রেনে জলটা যাক আর রাস্তাটা করে দেন, এইটা আমাদের ডিমান্ড। দু দুটো স্কুল আছে এখানে, অত অত ব্যবসায়িক পজিশন আছে, সবাই মার খাচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, পড়ে যাচ্ছে রাস্তাঘাটে, দেখার কেউ লোক নেই, শোনার কেউ লোক নেই। স্যার, ইয়ে রোড তো স্যার কই মতলব সালো সে জব সে ন্যাশনাল হাইওয়ে বনা হ্যাঁ। আচ্ছা, মুঝে ক্যা মালুম হ্যায়, মে তো আবি আয়া, মেনে পতা চলা কি এসে হ্যায়। তো স্যার, ইসকে বাদ ক্যা আপ কোই অ্যাকশন লেঙ্গে ইস বিষয় কো লেকার? স্যার, আপকা পরিচয়, আপকা নাম স্যার? হ্যাঁ, আপকা নাম? মে এনে চাইছি, এনে কন্ট্রাক্টর।